আসসালামু আলাইকুম, আমি সানজিদা বিনতে হাফিজ। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তোমাদের পরিবারের সবাই কেমন আছে? নিশ্চয়ই তারা খুব ভালো আছে। আচ্ছা, তাহলে চলো আমরা আজকে একটু আমাদের পড়াশোনায় চলে যাই। আজকে আমি তোমাদের কি ক্লাস নিবো বলো তো? হ্যাঁ, তৃতীয় শ্রেণী গণিত বিষয়ের একটি ক্লাস নিব। আচ্ছা, আমরা আজকে নতুন পড়া হিসেবে শিখবো ভাগ, অধ্যায় পাঁচ ভাগ থেকে তিনটি গাণিতিক সমাধান প্রশ্ন উত্তর, পৃষ্ঠা 67, 1, 2 এবং 3 নং আজকে আমরা শিখবো। নতুন পাঠে যাওয়ার আগে আমরা একটু পূর্ব পাঠ সম্পর্কে আলোচনা করে নিই। আমরা পূর্ব পাঠে কি পড়েছিলাম বলো তো? ভেরি গুড, আমরা পূর্ব পাঠে পড়েছিলাম গুণ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। নিশ্চয়ই তোমরা সবাই পড়েছো বাসায়, আশা করি তোমরা সবাই ভালো করে উত্তরগুলো পড়েছো এবং আমি তোমাদের এটি পড়া এবং লিখাও দিয়েছিলাম যাতে তোমরা এটা বাসায় ভালো করে শিখতে পারো। তাহলে চলো আজকে আমি তোমাদের একটু পূর্ব পাঠ থেকে দুটো প্রশ্ন ধরি, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, দেখো আমাদের পূর্ব পাঠ থেকে আমি তোমাদের জন্য দুটি প্রশ্ন লিখেছি। প্রথম প্রশ্ন হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র কি? ভেরি গুড, আমি জানি অলরেডি তোমরা উত্তর দিয়ে ফেলেছ, এটা খুবই সহজ এবং কালকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সর্বপ্রথম প্রশ্নটাই এটা ছিল যে গুণফল নির্ণয়ের সূত্র কি। তাহলে বলো তো গুণফল নির্ণয়ের সূত্র কি? আচ্ছা, গুণফল নির্ণয়ের সূত্র হলো, ভেরি গুড, গুণ গুণ গুণক সমান সমান গুণফল। এই হচ্ছে আমাদের গুণফল নির্ণয়ের সূত্র। এরপরের প্রশ্ন হচ্ছে গুণ কোন বিধি মেনে চলে? বলো তো গুণ কোন বিধি মেনে চলে? ভেরি গুড, আমি জানি অলরেডি তোমরা উত্তরটি দিয়ে দিয়েছো কারণ এটা খুব সহজ একটি প্রশ্ন। গুণ বিনিময় বিধি মেনে চলে। আচ্ছা, তাহলে আমরা চলো উত্তরটি লিখে ফেলি, বিনিময় বিধি। বিনিময় বিধি। আচ্ছা, এই ছিল আমাদের পূর্ব পাঠ। তাহলে চলো এবার আমরা নতুন পাঠে চলে যাই। শিক্ষার্থীরা তোমরা খুব দ্রুত সামনে খাতা খুলে বসে পড়ো এবং অবশ্যই বই বের করো, বই সামনে রেখে বইয়ের পৃষ্ঠা 67, 1, 2, 3 অঙ্কটা বের করে ফেলো। আজকে আমরা পৃষ্ঠা 67, 1, 2, 3 তিনটা ভাগের সমাধান শিখব। এর আগেও আমরা ভাগের সমাধান শিখেছি আমাদের বইয়ের, নিশ্চয় তোমরা খুলে ফেলেছ। তাহলে চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো 1 নম্বর, পৃষ্ঠা 67 একদম শেষের দিকে দেখো, তিনটা সমাধান প্রশ্ন উত্তর হচ্ছে, সমাধান প্রশ্ন আছে। 1 নম্বর আছে, একটি ডিমের অঙ্ক বলা হয়েছে 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত? কি বলেছে দেখো, বলেছে 5টি ডিম তার দাম হচ্ছে 75 টাকা। প্রশ্ন করে বলেছে যে একটি ডিমের দাম কত। 5টি ডিমের দাম যদি 75 টাকা হয় তাহলে একটি ডিমের দাম কি কম হবে না বেশি হবে বলতো? আচ্ছা, এর উত্তরটা আমরা জানবো যখন আমরা প্রশ্নটা সলভ করব তখন। চলো আমরা তাহলে সমাধানে চলে যাই। 1 নম্বর প্রশ্ন, তোমাদের এই গুণ ভাগ যোগ বিয়োগের সমাধানের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবে প্রশ্নটা আমরা যাতে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি। এখানে দেখো বলেছে 5টি ডিমের দাম 75 টাকা, একটি ডিমের দাম কত, অর্থাৎ মূল্যটা চেয়েছে, তাই আমরা মূল্যটা এরকম ডান পাশে রাখবো। তাহলে আমরা যদি মূল্যটা ডান পাশে রাখি তাহলে সাজিয়ে রাখার সময় আমরা কি লিখবো, 5টি ডিমের দাম 75 টাকা, সুতরাং একটি ডিমের দাম, তারপরে সমাধানটা করব। তাহলে চলো আমরা লিখি, 5টি ডিমের দাম 75 টাকা, 5টি ডিমের দাম কত, 75 টাকা, সুতরাং একটি ডিমের দাম কত হবে বলতো? 75। দেখো তো আমি গুণ লিখেছি, 75-এর সাথে কি গুণ হবে? গুণ মানে কি বলতো? বেশি, অর্থাৎ বেশি কোনো কিছু বের করার সময় আমরা কিন্তু গুণ করে বের করি। এখন আমি এখানে দিয়েছি 5টি ডিমের দাম 75 টাকা, তাহলে একটি ডিমের দাম কি হবে, কম হবে না বেশি হবে? ভেরি গুড, কম হবে, তার মানে এটা গুণ হবে না, এটা কি হবে, ভাগ হবে। তোমরা সবসময় প্রশ্নটা ভালো করে পড়ে নিবে, সেক্ষেত্রে তোমাদের সমাধান করতে খুব সুবিধা হবে। তাহলে 75 আমি কি দিয়ে ভাগ করব, এই 5 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমার উত্তরটা চলে আসবে। তাহলে 75-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, আমরা রাফ করি এখানে, রাফ 5 দিয়ে 75। দেখো এখন রাফের ক্ষেত্রে 5 দিয়ে যদি 75 ভাগ করি, 7-এর ক্ষেত্রে 5 কয়বার যায় বলো তো? একবার যাবে,
তাহলে পাঁচ একে পাঁচ, কারণ পাঁচ দুগুণ তো দশ হয়, দশ তো যাবে না। এবার সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে? ছয় সাত দুই, উপরের পাঁচটাকে নামিয়ে নিয়ে আসলাম, তাহলে কত হলো? পঁচিশ। এবার পঁচিশের ক্ষেত্রে পাঁচ কয়বার যায়? পাঁচকে পাঁচ, পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো, চার পাঁচে বিশ, পাঁচ পাঁচে পঁচিশ। ভেরি গুড, তাহলে পাঁচ পাঁচে পঁচিশ, তাহলে আমাদের ভাগফল কত আসলো? পনেরো। তাহলে এখানে উত্তর কত লিখবো? পনেরো। তাহলে আমাদের উত্তর কত হবে? উত্তর হবে পনেরো টাকা। এই হচ্ছে আমাদের এক নম্বর অঙ্ক, ঠিক আছে? এখন এক নম্বর অঙ্ক শেষ, এরপর আমরা পরের অঙ্কে চলে যাবো। আশা করি তোমরা এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবং খুব সোজা ছিল অঙ্কটি, ঠিক আছে? চলো আমরা তাহলে পরের অঙ্কে চলে যাই। তোমরা এই অঙ্কটি তুলে নিয়েছো নিশ্চয়ই, আমি অঙ্কটি মুছে দিচ্ছি। এর পরের অঙ্ক দেখো, দুই নম্বর অঙ্ক, শিক্ষার্থী এবং বেঞ্চ, এ সম্পর্কে একটি তথ্য দেওয়া আছে। কিছু শিক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে, দেখো কি বলা হয়েছে। শ্রেণীতে একচল্লিশ জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসতে পারে, তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন হবে? একটি শ্রেণীতে একচল্লিশ জন শিক্ষার্থী আছে। এখন দেখো একচল্লিশ জন শিক্ষার্থী এবার এক বেঞ্চে বসবে, ঠিক আছে? আবার আরেকটি তথ্য দেওয়া আছে যে একটি বেঞ্চ সেখানে আমরা তিনজন বসতে পারি, তিনজন বসতে পারে, ঠিক আছে? এখন বলেছে যে তাহলে এই যে একচল্লিশ জন, ভালো করে খেয়াল করো প্রশ্নটা, তাদের জন্য, তাদের জন্য কাকে বলা বলতে বলা বোঝানো হয়েছে যে এই একচল্লিশ জন মোট কয়টি বেঞ্চে বসতে পারবে, ঠিক আছে? তাহলে চলো আমরা অঙ্কটি সলভ করি। অঙ্কটি খুবই সোজা, মন দিয়ে বুঝলে অঙ্কটি খুব ভালো করে বুঝতে পারবে তোমরা। দেখো শিক্ষার্থীরা বেঞ্চে বসে, ওকে, দেখো এখন বলেছে কতগুলো বেঞ্চের প্রয়োজন, অর্থাৎ আমাকে বেঞ্চের সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে বেঞ্চের সংখ্যাটা আমরা কোথায় রাখবো? ডান পাশে রাখবো। অঙ্কের সাজানোর ক্ষেত্রে বেঞ্চের সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। তাহলে কি লিখবো? এখানে বলছে প্রত্যেক বেঞ্চে তিনজন শিক্ষার্থী বসে, তাহলে এটাকে একটু উল্টো করে ঘুরিয়ে বলি, যাতে বেঞ্চের সংখ্যাটা ডান পাশে থাকে, যে তিনজন বসতে পারে একটি বেঞ্চে। তাহলে লিখি আমরা, তিনজন বসতে পারে, বসতে পারে একটি বেঞ্চে। সুতরাং কতজনের কথা বলা হয়েছে? একচল্লিশ জন। সুতরাং একচল্লিশ জন বসতে পারে কতগুলো বেঞ্চে? দেখো একচল্লিশ কে আমরা তিন দিয়ে ভাগ করব, তাহলেই বের হয়ে যাবে এতটি বেঞ্চে, ঠিক আছে? এই যে আমরা উত্তর বের করবো, আগে চলো তাহলে আমরা রাফ করি, রাফ করবো তিন দিয়ে একচল্লিশ কে ভাগ করব। ওকে, তিন দিয়ে আমরা একচল্লিশ কে ভাগ করে দেখি তাহলে কি হয়। তিন দিয়ে তিন, চারের ক্ষেত্রে একবার যাবে, তিন একে তিন, চার থেকে তিন বাদ দিলে এক, উপরে একটা নামি নিয়ে আসলাম, কত হলো? এগারো হলো। তাহলে তিন এগারো মধ্যে কয়বার যাবে? তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিনকে নয়, তাহলে তিন তিনে নয়, তাহলে কত হলো বলো তো? এগারো থেকে নয় বিয়োগ করে নয়, দশ, এগারো, দুই। দেখো এখন আমরা এই ভাগ অঙ্কটি করে ফেললাম, এবার আমাদের উত্তরটি সুন্দর করে গুছিয়ে দেখার পালা। এখানে প্রশ্ন করেছে তাদের জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন, অর্থাৎ একচল্লিশ জন শিক্ষার্থী সবাই, কিন্তু অবশিষ্ট এখানে অলরেডি দুইজন বের হয়েছে, কিন্তু এই একচল্লিশ জনই কয়েকটি বেঞ্চে বসতে পারবে। দেখো এখন আমি যখন এটাকে ভাগ করলাম তখন কি হলো, এই একচল্লিশ জন শিক্ষার্থী, এটা একচল্লিশটা কি শিক্ষার্থীর সংখ্যা, এখান থেকে ভাগ করতে করতে দেখো আমার অবশিষ্ট দুইজন রইল, অর্থাৎ তেরোটি বেঞ্চে বসার পরেও আমার আরো দুইজন শিক্ষার্থী অবশিষ্ট থাকবে। এখন বলো যখন সবাই তেরোটি বেঞ্চে বসে পড়বে, তেরোটি বেঞ্চে বসে পড়বে, তখন আরো দুইজন থাকবে, আরো দুইজন অবশিষ্ট থাকলো। এখন দেখো এই যে দুজন অবশিষ্ট থাকলো, ওরা কি দাঁড়িয়ে থাকবে? এখন তোমার তুমি যখন বেঞ্চে বসো স্কুলে, তখন তিনজনও বসতে পারো, দুজনও বসতে পারো, একজন বসতে পারো, কিন্তু বেশি কিন্তু বসো না তোমরা, বসতে পারো তিনজনের, যখন একটি বেঞ্চে তিনজনই তোমরা বসো, তখন তিনজনের বেশি বসলে তোমাদের কষ্ট হয় না? সেক্ষেত্রে কি তিনজন তোমাদেরকে টিচাররা বসায়? বসায় না। সেক্ষেত্রে কিন্তু তোমার যদি তিনজনের কম হয় তাহলে কিন্তু তোমরা ঠিকই অনায়াসে বসে পড়ো। এখন তেরোটি বেঞ্চে বসার পরও আরো দুইজন যখন থাকে, তখন ওই দুজন কি দাঁড়িয়ে থাকবে? না, ওরাও বেঞ্চে বসে পড়বে, তখন ওরা আরো অতিরিক্ত একটি বেঞ্চে বসে পড়বে,
ঠিক কি না বলো? ওরা কিন্তু আরো অতিরিক্ত বেঞ্চে বসে পড়বে, 13টি বেঞ্চে 3 জন করে বসবে, কিন্তু আরো একটি বেঞ্চে 2 জন বসবে। তাহলে মোট বেঞ্চ সংখ্যা কত হবে বলো তো? 13 যোগ 1 কত হবে? 14টি বেঞ্চ হয়ে যাবে। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? তুমি এই ভাগটা করো, করার পরে কি আসলো দেখো তো, ভাগশেষ আসলো কত? 2। অর্থাৎ 13টি বেঞ্চে 3 জন করে বসার পরে আরো 2 জন অবশিষ্ট রইল। আমি আবার বলছি, 13টি বেঞ্চে 3 জন করে বসার পরেও আরো 2 জন অবশিষ্ট রইল। তাহলে এই 2 জন কি দাঁড়িয়ে থাকবে? না, এই 2 জন কি করবে? আরো একটি বেঞ্চে বসে যাবে। যখন সে আরো একটি বেঞ্চে বসে পড়বে তখন 13 যোগ 1 বেঞ্চের সংখ্যা হয়ে যাবে 14টি। ওকে, তাহলে আমরা উত্তরটা কিভাবে সাজিয়ে দেখবো দেখো। এই কথাটাই তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এখানে আমরা লিখবো 13 যোগ 1 = 14টি বেঞ্চ। 14টি বেঞ্চ। এবার এখন টিচারকে তো বোঝাতে হবে আমি অঙ্কে কেন এই একটা নিয়ে এসেছি এক্সট্রা, তাই না? এক্ষেত্রে আমরা নিচে দুটো লাইন লিখে দিব যাতে টিচারকে আমি বোঝাতে পারি। কি লিখবো? সুতরাং 13টি বেঞ্চে বসার পর বা বসার পরেও আরো 2 জন অবশিষ্ট থাকে, আরো 2 জন অবশিষ্ট থাকে। এই নোটটা তোমাকে অবশ্যই দিতে হবে, এই অঙ্কটা 2টা অংশ। প্রথম অংশে আমি বের করব কতটি বেঞ্চ, এবং দ্বিতীয় অংশে আমি বের করব এই এতটি বেঞ্চ কেন হলো। এই অঙ্কটার জন্য 2টা অংশ, ঠিক আছে? 13টি বেঞ্চে বসার পরেও আরো 2 জন অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, অতএব তারা বসতে পারে, অতএব তারা বসতে পারে = 13 যোগ 1 = 14টি বেঞ্চে, 14টি বেঞ্চে। তুমি যখন এই 2টো লাইন লিখে দিবে তখনই টিচার বুঝে যাবে তুমি এখানে কেন 1 এক্সট্রা যোগ করেছো এবং কেন এখানে উত্তরটি 14টি বেঞ্চ হয়েছে। তো সুতরাং এই অঙ্কটার এই 2টো অংশ অবশ্যই মনে রাখবে। প্রথম অংশে কি দেখো, এই অংশটাতে আমি বের করলাম যে কতগুলো বেঞ্চ হয়, এবং এই দ্বিতীয় অংশে আমি ব্যাখ্যা করে দিলাম যে কেন এতগুলো বেঞ্চ হয়েছে। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এই অঙ্কটার ক্ষেত্রে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এরকম মাথায় সবসময় খেয়াল রাখবে যে যাতে আমরা এই অঙ্কটা এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি, ঠিক আছে? তাহলে এবার আমি উত্তর লিখি, উত্তর কি হবে? 14টি বেঞ্চ। শেষ। তাহলে কি হলো দেখো, আমি তোমাদের জন্য আবার একটু বুঝিয়ে বলছি। একটি শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে, প্রত্যেক বেঞ্চে 3 জন করে বসতে পারে, ঠিক আছে? এখন বলেছে তাদের সবার জন্য, তাদের সবার জন্য কতগুলো বেঞ্চের প্রয়োজন। তখন আমরা কি লিখলাম? 3 জন বসতে পারে একটি বেঞ্চে, 41 জন বসতে পারে, 41 ভাগ 3, 41কে 3 দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে যে কতগুলো বেঞ্চ হলো। যেহেতু 3 জন = 1টি বেঞ্চ, তাহলে 41 জন = 41কে 3 দিয়ে ভাগ করব। এখন এই ভাগ করার ফলে কি হলো দেখো, ভাগফল আসলো 13 এবং ভাগশেষ আসলো 2। এই যে ভাগশেষ, এটা কিসের সংখ্যা? এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। আর এই ভাগফলটা কিসের সংখ্যা? বেঞ্চের সংখ্যা। তাহলে 3 জন করে বসলে 13টি বেঞ্চে সবাই বসতে পারে এবং আরো 2 জন অবশিষ্ট থাকে। তখন এই 2 জন কি করবে? 2 জন আরো একটি বেঞ্চে বসে পড়বে। 13টি বেঞ্চে বসার পরেও আরো 2 জন অবশিষ্ট থাকে, সুতরাং তারা বসতে পারে 13 যোগ 1 = 14টি বেঞ্চে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের উত্তর। ঠিক এভাবে উত্তরটি গুছিয়ে দেখবে, আশা করি তোমাদের উত্তরটা হবে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে আমি তোমাদেরকে বলি, এই অঙ্কটার ক্ষেত্রে তুমি যদি এই জিনিসটা ব্যাখ্যা করে না দাও তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। কারণ এই অঙ্কটার মানে হচ্ছে তোমাকে বুঝিয়ে বলতে হবে কেন এখানে 14টি বেঞ্চ হলো। সুতরাং শুধু তুমি 13 যোগ 1 = 14 লিখে দিলে তা কিন্তু হবে না, এ পর্যন্ত করে দিলে হবে না, তোমাকে এই 2টো লাইন অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসেও তোমরা এই অঙ্কটি সম্পর্কে আলোচনা করতে পারো টিচারদের সাথে, যার যার সাবজেক্ট টিচারদের সাথে। তাহলে চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? 3 নম্বর অঙ্ক দেখো, আমরা 3 নম্বর অঙ্ক সেটা মুছে দিচ্ছি। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বরে কিন্তু এরকমই শিক্ষার্থীর অঙ্ক আছে এবং সেটা পেন্সিল সম্পর্কিত একটি অঙ্ক, খুব সহজ একটি অঙ্ক। দেখো ওখানে আছে পেন্সিল সম্পর্কিত একটি অঙ্ক, ওখানে কি বলা হয়েছে দেখো, 3 নম্বর, 83টি পেন্সিল ও 7 জন শিক্ষার্থী আছে,
যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে। যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে ধরো নোয়েল, নোয়েলের কাছে 10টি পেন্সিল আছে। নোয়েল কি করলো, 10টি পেন্সিল নিয়ে ওর ক্লাসে গেল। ও কি করলো, ওর দুজন বন্ধুর মাঝে এই পেন্সিলগুলো ভাগ করে দিবে। এখন এই পেন্সিলগুলো যদি ও ভাগ করে দেয় দুজন না, ও মনে করো 10টি পেন্সিল তিনজন বন্ধুর মাঝে ভাগ করে দিবে, এখন কি করবে বলো তো? 10টি পেন্সিল যদি ও তিনজন বন্ধুর মাঝে ভাগ করে দেয় তখন ও 3 দিয়ে 10কে ভাগ করবে। প্রথমে ভাগ করে দেখা গেল দুটো করে প্রথমে দিল, 2 2 2, ঠিক আছে, 10টি পেন্সিল সে তিনজনকে দিবে। এবার সে দুটো করে ভাগ করলো, 2 2 2, কত হলো, 2 2 4 5 6, দেখা গেল আরো 4টি আছে, 4টি আছে, তাহলে আমি আরো দিতে পারি, করে তো 3 জন, তাহলে আরো 1 যোগ করে দিল। এবার হলো 3 3 3 3 3 6 7 8 9, 9টি হলো। 9টি হওয়ার পরে কি হলো দেখো, আরো 1টি পেন্সিল রয়ে গেল, তখন ওই 1টি পেন্সিল ও নিজের কাছে রেখে দিল, ঠিক আছে। তাহলে নয়ের 10টি পেন্সিল কিভাবে ভাগ করলো, 3 বন্ধুকে 3টা 3টা করে দিয়ে দেখা গেল ওর কাছে আরো 1টি অবশিষ্ট আছে। তো এই অঙ্কটা কিটা সেরকম, 83টি পেন্সিল 7 জনকে ভাগ করে দেওয়া হবে, তাহলে একজন কয়টি করে পাবে, চলো আমরা দেখি সলভ করি। দেখো 3 নম্বর অঙ্ক, এখন বলো, বলেছি কি কয়টি করে পেন্সিল পাবে, তাই না? পেন্সিলের সংখ্যাটা, এই যে পেন্সিলের সংখ্যাটা আমরা কি করব, ডান দিকে রাখব, আর এটা বাম দিকে, ঠিক আছে। ও পেন্সিলগুলো দিচ্ছে সবাইকে, এখন পেন্সিলের সংখ্যাটা আমরা ডান দিকে রাখবো। দেখো কি লিখবো, তাহলে 7 জন শিক্ষার্থী পায় 83টি পেন্সিল, আমি গুছিয়ে লিখছি সুন্দর করে, 7 জন শিক্ষার্থী পায় 83টি পেন্সিল। বা তুমি এটাকে আরো একভাবে লিখতে পারো যে 7 জন পেন্সিল পায় 83টি, 7 জন পায় 83টি পেন্সিল, ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে লিখবে। আচ্ছা 7 জন শিক্ষার্থী পায় কতটি পেন্সিল, 83টি পেন্সিল, সুতরাং কয়টি বলেছে, একজন প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পাবে, মানে একজন কয়টি করে পাবে, সুতরাং একজন শিক্ষার্থী পায় 83 ভাগ 7টি পেন্সিল, ঠিক আছে, 7টি পেন্সিল। তাহলে এবার আমরা চলো ভাগ করি, রাফ করে ফেলবো অবশ্যই আমরা। এখন দেখো রাফ, 7 দিয়ে আমরা 83কে ভাগ করবো, 7 দিয়ে 83কে ভাগ করবো। দেখো 7 দিয়ে 83কে ভাগ করতে গেলে 8-এর ক্ষেত্রে 7 কয়বার যাবে, একবার যাবে, 7 থেকে 7, তারপরে আমরা 8 থেকে 7 বিয়োগ করব, 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে দেখো তো, 7 আর 1 8 1, 8 থেকে 7 গেলে কত, 1। এবার উপর থেকে 3 নামিয়ে আনলাম, এবার 13-এর মধ্যে 7 কবার যায়, 7 একে 7, 7 দুগুণে 14, এখন দেখো 14 তো যাবে না, তাহলে 7 একবারই যাবে, আবার 1 দিলাম 7, এবার 13 থেকে 7 বিয়োগ করো, 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়, 8 9 10 11 12 13, কত হলো, 6 লিখলাম, 6। এবার 6-এর ক্ষেত্রে তো আর যাবে না, কারণ 7 তো, 6 তো ছোট, 7 তো যাবে না। তাহলে দেখো এখন কি হলো, 83টি পেন্সিল না, তাহলে পেন্সিলগুলোকে ভাগ করতে করতে অবশিষ্ট কত হলো, 6টি, তাহলে 6টা কিসের সংখ্যা, অবশিষ্ট পেন্সিলের সংখ্যা। তাহলে 7টি করে পেন্সিল 83 জনকে দেওয়া হলে প্রত্যেকে 11টা করে পাবে, ভাগফল যেটা আসলো সেটা হচ্ছে আমাদের নির্ণয় পেন্সিলের সংখ্যা, 11টি পেন্সিল। এখন দেখো উত্তর আমরা লিখলাম 11টি পেন্সিল। এখন তুমি প্রশ্ন করতে পারো, মিস আপনি যে এখানে 11টি পেন্সিল লিখলেন, তাহলে আগের অঙ্কের মতো করে এখানে কেন আরো 1 যোগ হলো না, তোমাদেরকে সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দেখি। দেখো এখানে আমরা একটি সুন্দর করে লাইন লিখবো, সেটা হচ্ছে 11টি পেন্সিল পাওয়ার পরও আরো 6টি পেন্সিল অবশিষ্ট রইল। এখন গত অঙ্কটাতে অবশিষ্ট সংখ্যা ছিল 2, যেটা 3-এর থেকে ছোট, অর্থাৎ সেটা আমি ভাগ করে দিতে পারবো, মানে সে বসতে পারবে আরো একটি বেঞ্চে। আর এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 7 জনকে কি আমি 6টা পেন্সিল দিতে পারবো, পারবো না, 6 জন দেওয়ার পরে আর একজন বসে থাকবে, সেটা পাবে না, তাহলে এই 6টা পেন্সিল আমি কিছুতেই 7 জনকে ভাগ করে দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা আমরা কি লিখবো উত্তরে, যে অবশিষ্ট থাকবে, এই কথাটি আমরা লিখে দিব। এখানে বলেছে যে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে, একজন কয়টি করে পাবে, সেটা লিখবো। তাহলে সুতরাং করে আমরা একটা নোট দিয়ে দিব, বলবো
11টি পেন্সিল, 6টি পেন্সিল অবশিষ্ট থাকবে, এবার আমরা উত্তর লিখব। তাহলে 11টি পেন্সিল পাবে ও 6টি পেন্সিল অবশিষ্ট থাকবে, এই লাইনটা আমাকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এখন দেখো প্রশ্নের উত্তরে কি চেয়েছিল, যে একজন শিক্ষার্থী কয়টি পেন্সিল পেল, ঠিক আছে। এখন কিন্তু আমাকে বলেনি যে অবশিষ্ট, তাহলে আমি যেহেতু এই লাইনটা লিখে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি, তাই অবশিষ্ট কথাটা আমরা উত্তরে না লিখলেও হবে। আমরা উত্তরে দিব 11টি পেন্সিল, কারণ আমরা বি কি বের করলাম, একজন শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পেল, 11টি পেন্সিল, আর বাকি 6টা পেন্সিল কিন্তু কাউকে ভাগ করে দেওয়া হয়নি, সুতরাং এটা কেউ পায়নি, ওটা শুধু আমরা অবশিষ্ট থাকবে, এটা এভাবে উল্লেখ করে দিব। আর এখানে হলো 11টি পেন্সিল। এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নিয়েছো। তাহলে চলো আমরা এবার একটু দেখি যে তোমরা ফিডব্যাক নিয়ে দেখি যে তোমরা অঙ্কগুলো বুঝেছো কিনা। আমি তোমাদের ঠিক এরকমই আরেকটি অঙ্ক ধরছি, দেখি তুমি পারো কিনা। ওকে, আচ্ছা আমি তাহলে এটা মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয় উঠিয়ে নিয়েছো। এরপরে দেখো আমাদের আজকের 1, 2, 3 অঙ্ক শেষ হয়ে গেল, তাহলে যদি এই 3টে অঙ্ক বুঝে থাকো তাহলে নিশ্চয়ই অঙ্কটার উত্তর দিতে পারবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি হলো, রিমার্ক আছে, 25টি বই আছে, সরি 25টি খাতা আছে, 25টি খাতা আছে, ঠিক আছে, খাতা আছে, এই খাতা সে 6 জনকে ভাগ করে দিতে চায়, 6 জনকে ভাগ করে দিবে, বলি দেওয়া হলো যে এখানে ভাগ হবে, তাহলে একজন কত, একজন কয়টি পাবে বলো তো, এটার উত্তর কত হবে। এই আমরা 25কে 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে যদি আমরা 25কে ভাগ করি বলো তো কত হবে, 6 নামতা পড়ো, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 4 6 24, 5 থেকে 4 দেখ, অর্থাৎ প্রত্যেকে 4টি করে খাতা পাবে এবং একটি অবশিষ্ট থাকবে। আশা করি তোমরা উত্তরটি বলতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই থাকবে। চলো আমরা তোমাদেরকে, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিই। তোমাদের বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ HW নাম্বার CW নাম্বার একই হবে, HW নাম্বার 32 পৃষ্ঠা 67 এর 1, 2, 3 নং লার্ন প্লাস রাইট, ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের সাথে আজকে আমার ক্লাস এখানেই শেষ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঠিকমতো পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।